ক্রিকেট বিশ্বে এই মুহূর্তে বিরাট কোহলি এক নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছেন, এক নতুন চমকও তৈরি করেছেন। সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে এখন স্যার ব্র্যাডম্যানের রেকর্ডকে স্পর্শ করে ফেলেছেন। 76তম সেঞ্চুরির মাধ্যমে তিনি সচিনের রেকর্ড ভেঙেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে 500তম আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটাও গড়ে ফেলেছেন এবং সেই ম্যাচে 121 রানের অনবদ্য একটা সেঞ্চুরি করেছেন। এই সব কাণ্ডের পরে বিরাট কোহলিকে নিয়ে আলোচনা নতুন করে তৈরি হয়েছে এবং সেই আলোচনায় নিজেকে সামিল করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার, বাংলাদেশের সাবেক ফাস্ট বোলিং কোচ কোটনি ওয়ালশ। কোটনি ওয়ালশের মতো কিংবদন্তি বোলার স্বীকৃতি দিয়েছেন সচিন টেন্ডুলকারের চাইতে তিনি বিরাট কোহলিকেই কিংবদন্তির দিক থেকে এগিয়ে রাখতে চান এবং কোহলিকেই তিনি পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতিটা দিতে চান। তবে সেখানে অবশ্যই স্যার ব্র্যাডম্যানের কথাটা সামনে থাকবে, সবার আগে থাকবে। তিনি ওয়েব রিসার্চ ব্রায়ান লারার কথা বলেছেন, যাদের সঙ্গে তিনি খেলেছেন, সচিনের সঙ্গেও তিনি খেলেছেন, বলেছেন সচিনকে আউট করা খুব কঠিন, সচিনকে আউট করতে যে কোনো বোলারকে ঘাম ঝরাতে হয়, কিন্তু বিরাটের খেলা দেখে তিনি এতটাই মুগ্ধ, বিরাটকে বল করা অনেক কঠিন, আরও অনেক বেশি কঠিন সেটাই মনে করেন তিনি। এবং গ্রেটদের যদি তালিকা হয় তাহলে তিনি সচিন টেন্ডুলকারের চাইতে বিরাট কোহলিকেই এগিয়ে রাখবেন। সচিন টেন্ডুলকার একটা দীর্ঘ সময় ক্রিকেট বিশ্বে যে দ্যুতি ছড়িয়েছেন, ব্যাটিংয়ের যে ঝলক ছড়িয়েছেন, উইকেটের চারপাশে মারার যে দক্ষতা, সোজা ব্যাটে খেলার যে দক্ষতা, একজন খেলোয়াড় স্লগ না করেও কীভাবে অসাধারণ অসাধারণ ইনিংস গড়তে পারেন, সেই উদাহরণগুলো সচিন টেন্ডুলকার দেখিয়েছেন। এখন কিন্তু বিরাট কোহলিকে বড় রান করতে গেলে অনেক স্লগ করতে হয়। বিরাট কোহলির যুগ যখন চলছে তখন টি টোয়েন্টির রমরমা ব্যবসার যুগ চলছে, সেখানে স্লগ আর অনেক বেশি হতেই হয় বাস্তবতার কারণে, যেটা সচিনের যৌবনকালের যুগে যখন সচিন টেন্ডুলকার বিশ্বকাপ পেয়েছেন তখন হয়তো এতটা ছিল না, কারণ সচিনের একেবারে শেষ যুগে এসে টি টোয়েন্টির ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই টি টোয়েন্টি খেলতে খেলতেই, আইপিএল খেলতে খেলতেই তিনি ক্রিকেট থেকে একেবারে অবসরে গিয়েছেন। কিন্তু সচিন টেন্ডুলকারকে বাদ দিয়ে বিরাট কোহলিকে গ্রেট ভাবলে আপনি কি সেখানে একমত? আর বিরাট কোহলির ভক্তরা যদি সচিনের চাইতে তাকে এগিয়ে রাখতে চান তাহলে কি সেটা অতিরিক্ত চাওয়া কিংবা প্রত্যাশা হবে, নাকি সচিন টেন্ডুলকারের প্রতি একটু বেশি অবহেলা করা হবে? আমার মনে হয় যে সচিন টেন্ডুলকারের ব্যাটিংয়ের যে দ্যুতি সেখানে পৌঁছাতে বিরাট কোহলিকে আরও অনেক রেকর্ডের জন্ম দিয়ে অনন্য অবস্থায় গিয়েই তুলনীয় হতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। যদিও কোটনি ওয়ালশের মতামতকে অবজ্ঞা করার ধৃষ্টতা আমি অন্তত দেখাতে চাই না, কারণ কোটনি ওয়ালশ পৃথিবীর অন্যতম গ্রেট ক্রিকেটার, অন্যতম গ্রেট বোলার, যিনি বাংলাদেশের বোলার ফাস্ট বোলারদের সঙ্গে কাজ করেছেন, দুর্দান্ত একটা সময় কাটিয়েছেন। তারপরেও প্রশ্ন থেকেই যায়, আপনি কোন পক্ষে আসলে, সচিন টেন্ডুলকার নাকি বিরাট কোহলি, কে আসলে সেরা? যদি স্যার ব্র্যাডম্যানকে এক নম্বরে ধরি কিংবা সেই সম পর্যায়ে যদি ধরি, সচিন নাকি বিরাট কোহলি, জানাবেন নাকি আপনার মন্তব্য?